সারাদিন জার্নি করে দেখলে কি করেছি, হ্যাঁ কি করেছি, তার জন্য ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে কি করেছি। আজকে তোমাদের বলাই হয়নি, আজকে সোমবার আর 13ই ডিসেম্বর, তা সারাদিন কি করেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখতে থাকো তোমরা বুঝতে পারবে। চলো ভিডিও ফিরে যাই। এখন 5:48 বাজে, সকাল সকাল বেরিয়ে পড়েছি, মানে ভোর 5:48 বাজে বেরিয়ে পড়েছি, সকাল সকাল মানে ভোর ভোর বেরিয়ে পড়েছি। এখন আমার দ্বিতীয় হিরুর সাথে ক্রস করলাম, এবার টোল ট্যাক্সের কাছে আসছি। সকালের পরিবেশটা খুবই সুন্দর, আর কলকাতার তো রূপ সবসময় ভালো লাগে। রাধাকৃষ্ণ চলেছে আমাদের সঙ্গে, হ্যাঁ গন্তব্যস্থল যাচ্ছি কোথায় সেটা তোমরা নিশ্চয়ই জানতে পারবে। আগে দাঁড়াও টোল ট্যাক্সটা দিয়ে দিই। টোল ট্যাক্স দেওয়া হয়ে গেছে, দেখো আস্তে আস্তে সকাল হচ্ছে, বেশ সুন্দর লাগছে পরিবেশটা। সকালের অপরূপ সুন্দরটা, মানে সৌন্দর্যটা অনেকদিন পর আমি দেখলাম, কেন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তাই সকালে উঠতে পাচ্ছি না, উঠতে উঠতে বাড়িতে বেলা হয়ে যাচ্ছে, তাই কোথায় বেরোনোর জন্য আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। তাই সকালের পরিবেশটা মানে আমি দেখে খুব আমার ভালো লাগে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমরা অনেকটা পথেই চলে এসেছি, মোটামুটি হাওড়া জেলায় ঢুকে পড়েছি। আর হাওড়া জেলায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখো কুয়াশা, যেহেতু এদিকটা গাছপালাটা অনেকটাই বেশি গ্রামের পরিবেশ, তাই যত গ্রামের পরিবেশ গাছপালা বেশি হবে তত কুয়াশাটা বেশি ভালো বোঝা যাবে। কলকাতার মানে পরিবেশ দূষণের জন্য কুয়াশা অতটা বোঝা যায় না, তাই যত আমরা গ্রামের দিকে আসছি তত কুয়াশাটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে, আর সেইটা তোমাদের আমি শেয়ার করছি। দেখো বেশ, আমরা মানে আমি অতটা ক্যামেরায় ধরা পড়ছি না কতটা কুয়াশা, খালি চোখে আমি তো দেখছি মানে ভীষণ কুয়াশা, ততটা মানে ক্যামেরায় আসছে না মানে যতটা আমি চোখে দেখতে পাচ্ছি। বেশ ভালো লাগছে, হালকা করে গান চলছে, যেহেতু গানটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ জানো তো ইউটিউবে কপিরাইট ক্লেম আসবে, এইগুলো অনেক প্রবলেম আছে, তাই নিজে গান শুনছি, সুন্দর হালকা রবীন্দ্র সঙ্গে শুনে শুনে যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে তোমার সব ভালো আছো? আমিও খুব ভালো আছি। দেখলে মানে আর্লি মর্নিং নাই, মানে ভোর ভোর, মানে তখন সকাল হয়নি, তোমাদের আমি কিছুটা দেখালাম যে রোডের অবস্থা কিরকম ছিল। আর আমরা যে এখন রাস্তা দিয়ে যাচ্ছি, হালকা সকাল হচ্ছে, সূর্যের মুখ যেহেতু এখন দেখা যায়নি, কিন্তু সূর্যবাবা উঠবে করছে, তার আগে যে কুয়াশা পড়েছে সেই কুয়াশার দৃশ্যটা তোমাদের আমি একটু ক্যামেরা বন্দি করেছিলাম, সেটা তোমাদের আমি দেখালাম। হ্যাঁ এবার এখন আমরা যাচ্ছি, অনেক তাড়াহুড়ো কথা বলেছিলাম সকাল সকাল, আমরা এখন যাচ্ছি হাওড়া উদয় নারায়ণ নারায়ণপুর একটা জায়গায়। হ্যাঁ সেখানে কেন যাচ্ছি তার কারণটা হচ্ছে ওখানে আমার গুরুদেব এসেছে বৃন্দাবন থেকে, মানে গুরুদেবের মায়ের গুরুদেবের ওখানে আর কি জন্মস্থান, তা উনি তো গৃহত্যাগে ওখানে জন্ম, গুরুদেব মানে বাড়িতে থাকে না, ওখানে একটা পাশে আশ্রম আছে ওই গ্রামে, আশ্রমে গুরুদেব থাকে, তা গুরুদেবের মা থাকেন, তা গুরুদেবের মায়ের মানে তিথি আছে, তিথি মানে মানে মৃত্যুবার্ষিকী যেটা আমরা বলি, মানে বাৎসরিক, ওনাদের ভাষায় তো ওইগুলো বলে না, উনি তিথি বলে, তা ওই তিথিতে উনি আজকে একটা অনুষ্ঠান করছে, মানে বেশ জমজমাট একটা উৎসব হচ্ছে, তাই গুরুদেবের সঙ্গে দেখাও হবে, উৎসবটাও অ্যাটেন্ড করবো, সব কিছু মিলে আনন্দ করবো। তাহলে চলো ব্লগটা দেখতে হবে তোমরা। গুরুদেবের কাছে আসতে গেলে এই উদয়নারায়ণপুরে একটা ব্রিজ আছে, খুব সুন্দর লাগে, দুদিকটা ফাঁকা আর মাঝখান দিয়ে ব্রিজটা গেছে, আর ব্রিজটা অনেকটা বেশ ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে এটা আমি না শেয়ার করে পারলাম না, তাই তোমরাও দেখে নাও উদয়নারায়ণপুরের ব্রিজ। সবাই দেখেছো ব্রিজ, এখানের ব্রিজ, ওখানে ব্রিজ, সব জায়গার ব্রিজ আলাদা, কিন্তু এখান দিয়ে যেতে গেলে এই ব্রিজটা পড়ে তো খুব ভালো লাগে। আর দেখো একটা শিবলিঙ্গ দেখা যাচ্ছে দূরে, আরো মানে এই সৌন্দর্যটা আরো ফুটে উঠেছে। দুদিকে মাঠ আর মাঝখান দিয়ে বুক চিড়ে রাস্তা চলে গেছে, আর বেশ সুন্দর লাগছে। সকাল সকাল চলে এসেছি, এখন বাজে হচ্ছে 7:21 বাজে, তা গুরুদেবের কাছে আশা করছি 7:30 মধ্যে পৌঁছে যাব। গুরুদেব ভাবতেই পারবে না যে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। মাঠের মাঝখান দিয়ে আসছি, তো রাস্তাটা এমন গেছে, দুদিকে চাষ হয়েছে বেশ, পালং, মূলো, কপি, টাটা,
মানে সব টাটকা জিনিস চোখের সামনে দেখতে পাচ্ছি। আর বাজারে আমরা কিনি কত মানে পুরা মানে বাসি বলো মানে মাল প্যাকিং করে আস্তে আস্তে দাগ হয়ে যাচ্ছে, এখানে ফ্রেশ মাল একদম দেখে যা ভালো লাগছে না, আমরা কাঁচাই খেয়ে নিই। চলে এসেছি, এখানে বাজার আছে, বাজারের সামনে গাড়ি রেখেছি, এখন যাচ্ছি গুরুদেবের কাছে আশ্রমে। ওই এইটা হচ্ছে আশ্রম, এইটা হচ্ছে আশ্রম। এই হরালি ভাগবত সভা, এখানে এসেছি তোমাদের আমি বলেছিলাম। মিস্টার হালদার গেছে গুরুদেবের ঘরের কাছে। এইটা হচ্ছে আমার গুরুদেব, দেখো প্রণাম করছে নিচে, সব মনীষী বলো দেব দেবতার বলো ছবি বাঁধানো আছে। এখন 10:30 বাজে, আমরা এসে গুরুদেবের সঙ্গে একটু কথাবার্তা বলে একটু টিফিন করে তারপরে আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিচে একটুখানি হরিনাম সংকীর্তন হবে, আর ওপরে সব রান্না বান্না হচ্ছে, দুপুরবেলা যে প্রসাদ পাওয়া হবে তার জন্য রান্না বান্না হচ্ছে। আর আমি এসে শুনলাম গুরুদেবের কাছে যে 200-250 লোক মানে খাওয়ার আয়োজন করা হয়েছে এরকম। তা গুরুদেবকে সবাই প্রণাম করছে, মানে বুঝতেই পারছো উনি তো পণ্ডিত, মানে আমার গুরুদেব হচ্ছে বৃন্দাবনে থাকেন আর উনি বইও লেখেন, তার জন্য ওকে পণ্ডিতজি বলে সবাই চেনে আমাদের গুরুদেবকে বৃন্দাবনে। আর তোমাদের বললাম ছাদে রান্নার আয়োজন হচ্ছে, দেখো অনেকটাই কাজ আগিয়ে গেছে। নিচে দেখো বা হরিনাম সংকীর্তনের জন্য সবাই বসে পড়েছে, গুরুদেব এসে একটু পাঠ করবেন, মানে ধর্ম ধর্ম কথা আর কি বলবেন। তা দেখো এগুলো তো আমাদের শোনা হয় না খুব একটা, আমরা সাংসারিক কাজে ব্যস্ত থাকি বা সংসার জীবনে এগুলো হয় না। যখনই গুরুদেবের সাক্ষাতে আসি বা কোনো সাধু বৈষ্ণবের সাক্ষাতে আসি তখনই ভগবানের লীলা কথা একটু মানে শোনার সুযোগ পাই আর কি, কৃপা হয় এরকম আর কি। তাই যখন গুরুদেবের বা সাধু বৈষ্ণবের সঙ্গে যখন সাক্ষাৎ হয় তখন মনটাও খুব ভালো লাগে, মনে হচ্ছে অন্য জগতে বাস করি এরকম একটা ব্যাপার। যাই হোক, গুরুদেব ফুল নিয়ে চলে এসেছে, গুরুদেবের মায়ের ওই পাশে দেখো একটা ছবি সুন্দরভাবে সাদা কাপড় দিয়ে সুন্দরভাবে জড়া মানে রেখে দিয়েছে, ওটাতে ফুল দিয়ে মালা দিয়ে ওনাকে শ্রদ্ধা জানাচ্ছে যেহেতু ছেলে তো তাই। আর এদিকে হরিনাম হচ্ছে, আমরা এই দিকটা সব বসে পড়েছি। আর গুরুদেবের যে কথাবার্তা যে হরিনাম সংকীর্তন, আমি এটা এক ভিডিওতে দিতে পারবো না, একটা ব্লগে দিলে অনেকটা বড় হয়ে যাবে, আমি একটা অন্য ব্লগে ছাড়বো। কেন গুরুদেবের কথা তোমরা যদি কোনো সময় মানে তোমরা ব্লগে ছাড়বো তোমরা শুনো শুনবে একটু মন দিয়ে বা তোমরা একটু সময় করে প্লিজ শুনবে, যে অনেক কিছু শেখা জানা যায়। দেখো আমরা সংসারের মধ্যে আছি, অনেক কিছু বাধা বিঘ্নের মধ্যে, একটা রেখে দাও একটা মহাদেব কি বৃন্দাবনবাসী কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবনবাসী কি বৃন্দাবন চন্দ্র কি গোবিন্দদেবজিউ কি মদনমোহনজিউ কি শ্যামসুন্দরজিউ কি গোপীনাথজিউ কি রাধারমন লাল কি শিবাকুঞ্জ কি নিধুগণ কি কালীদহ কি কালীমর্দন ভগবান কি যমুনা পররানী কি শ্রী রাধাকুণ্ড কি শ্যামকুণ্ড কি বিরাজ মহারাজ কি বিরাজ মহারাজ কি বর্ষনা গ্রাম কি নন্দগ্রাম কি রাধারানী কি নন্দিনী কি নন্দ বাবা কি নন্দ রম্মন কি কৃষ্ণ চন্দ্র কি ললিতা সখী কি উদা গ্রাম কি অষ্ট সখী কি উদা পাহাড় কি চরণ পাহাড়ি কি চরণ গঙ্গা কি তুলসী কোষ মন্ডল কি চার ধাম কি
चार संप्रदाय की, बावन धारे की, गौरव की, अनंत कोटि वैष्णव की, श्री श्री मदन मोहन जी की, श्रावण गोस्वामी पाल की, श्री श्री हमारे मूलदास भाई की, श्री श्री महंत हरिदास भाई महाराज की, श्री श्री चरणदास भाई महाराज की, श्री श्री रामदास भाई महाराज की, श्री श्री महाराज की, श्री भरोसुंदर बाबी महाराज की, श्री समस्त अपनम गुरुदेव की, भागवत की कथा की, जय श्री लाल श्री भक्तगोपाल जाना की, भक्तगोपाल जाना की, जय श्री लाल গুরুদেবের পাঠ হয়ে গেছে, তার ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেখো এক এক মানে একবার হয়ে গেছে, সব উঠে পড়েছে। এবার আমরা বসার জন্য যাচ্ছি প্রসাদ পাবো বলে। এখন বাজে হচ্ছে 4:08 বাকি, মানে আমাদের গাড়ি হইতে 15:52 মানে 4:08 বাকি। আমরা গুরুদেবের কাছে সব সেরে শুনে সব বেরিয়ে পড়লাম। তোমরা দেখলে যে কি করেছি না করেছি, বেশ ভালোই আনন্দ হলো। গুরুদেবের সঙ্গে মানে এক বছর পর আমাদের দেখা সাক্ষাৎ হলো, ফোনে কথা হয় কিন্তু ওইটা অনেকদিন পর দেখা সাক্ষাৎ হলো। যাই হোক, চুপ করে গেলাম কেন বুঝতে পারছো? বাসে গান বাজছে, গানটা এলে কপিরাইট ক্লেম চলে আসে আর ইউটিউবে তোমরা সবাই জানো মোটামুটি, তাই একটু চুপ করে গিয়েছিলাম। এখন আমাদের একটা প্ল্যান হয়েছে যে এখান থেকে আমরা নবদ্বীপ যাবো। হ্যাঁ, নবদ্বীপ যাওয়ার প্ল্যানটা হয়েছে সেটা বাইরে থেকে একটু প্রিপারেশন নিয়ে বার হওয়া হয়েছিল। সেটা ফুলফিল হবে কিনা সেটা জানি না, কিন্তু এখন সেটা ফুলফিল হয়ে গেছে, তাই আমরা এখন যাব নবদ্বীপ। কিন্তু নবদ্বীপ যাওয়ার ব্লগটা যদি আমি এর সঙ্গে যদি অ্যাড করি, এটা অনেকটা বড় ব্লগ হয়ে যাবে। তাই এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। সারাদিন কেমন কাটালাম তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমার ব্লগ যদি তোমাদের একটু একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর পুরানো বন্ধুদের তো আমার অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবে আমাকে ভালোবাসছো বলে তাই আমি এতটা আগে যেতে পারি। বা আমার ভিডিও করার আমি মানে কি বলবো পজিটিভ চিন্তাভাবনাটা পাই যে ভিডিও আমি করব তোমাদের ভালোবাসা দেখে। যাই হোক, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগ আসছে নবদ্বীপ, তোমরা দেখতে থাকো। বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থেকো, নিজেদের মধ্যে খেয়াল রেখো। টাটা।